আল্লাহর মাস মুহররম, এটি হিজরি বর্ষের প্রথম মাস, এটি চারটি হারাম মাসের একটি, যেগুলির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, আর সেগুলি হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই মাসের মর্যাদাসমূহের মধ্যে একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নামের সাথে আল্লাহর নামকে সংযুক্ত করেছেন, এর মর্যাদা ও সম্মানের জন্য তিনি একে বলেছেন আল্লাহর মাস মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম বা আল্লাহর মাস মুহররমের রোজা, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত। তিনি এই মহান মাসে অন্যায় করাকে দৃঢ়তার সাথে হারাম করেছেন, যেমনিভাবে দৃঢ়তার সাথে হারাম করেছেন হারাম অন্যান্য মাসসমূহের ভিতরেও অন্যায় করাকে। আল্লাহ তাআলা বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যদিও জুলুম করা সর্বঅবস্থাতেই হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থ হচ্ছে সর্বঅবস্থায় জুলুম করা নিষেধ। অতপর তিনি বিশেষভাবে এই চার মাসের কথা উল্লেখ করেছেন, এই চার মাসকে সম্মানিত করেছেন, এদের সম্মানকে বৃদ্ধি করেছেন এবং এই সময়ে গোনা করাকেও অনেক মারাত্মক হিসাবে বর্ণনা করেছেন, পাশাপাশি এই সময়ের সৎ আমলকে অনেক বেশি মর্যাদাপূর্ণ হিসাবে বর্ণনা করেছেন। আল্লাহর মাস মুহররমে রোজা রাখা সর্বোত্তম নফল ইবাদতসমূহের মধ্যে হতে একটি, এটি রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত কোনটি এবং রমজানের পরে সর্বোত্তম রোজা কোনটি। তিনি বললেন ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাত্রে সালাত আদায় করা এবং রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা।